নিশ্চয়কৈ আগন্তুক যেহেতু লোকসভা নির্বাচন আর মানে উপস্থিত আছো গহপুরের গণ পরিষদের কার্যালয়ত। আর যেহেতু শোণিতপুর লোকসভা সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থীগুলি হয়েছে রঞ্জিত দত্ত, গতি গণ পরিষদ দলে প্রার্থীগুলিক জিকাবর আসলে কেনকা পদক্ষেপ গ্রহণ করেছে আমি সেই বিষয়ে কথা পাতি। আপনার ওসলে আইসো কোকসন, যেহেতু শোণিতপুর লোকসভা সমষ্টির প্রার্থী রঞ্জিত দত্ত ডাঙরিয়া আপনার মিত্রজোঁটৰ প্রার্থী, গতি আপনার পদক্ষেপ কেনকা প্রার্থীগুলিক জিকাই নিয়ার ক্ষেত্রে বা কেনকা ধরনের কি কার্যসূচী গ্রহণ করেছে? আগন্তুক যে লোকসভা নির্বাচন ভারতবর্ষ অনুষ্ঠিত হয়েছে, অসমতো হব। আমি অসমের এই শোণিতপুর লোকসভা সমষ্টি আমার মিত্র দলের প্রার্থী রঞ্জিত দত্তই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি মিত্র দল হিসাবে এই মিত্র দলের প্রার্থীগুলিক জিকাবর কারণে আমি সকল প্রকারে প্রস্তুত করে তুলিছ। আমি আমার গহপুর সমষ্টির 178টা যে বোর্ড কমিটি আছে আমি সম্পূর্ণরূপে গঠন করেছো। বোর্ডবিলাকত আপনার ভেটি কেনেকুয়া বর্তমান? আমি সেটুকে কব বিচার আমার বোর্ড পর্যায়ত আমি ইতিপূর্বে সকল বোর্ড কমিটি গঠন করে শেষ করেছো। আমার মহিলা পরিষদ, যুব পরিষদ, কৃষক পরিষদ আমার সুদীর্ঘ দিন গহপুরত অভাব আসে, কিন্তু আজির তারিখত আমি এই সকলবিল যুব পরিষদ, মহিলা পরিষদ, কৃষক পরিষদ, শ্রম পরিষদের পর আরম্ভ করে ট্রাইবেল পরিষদলকে আমি আমার ইয়াত গঠন করা হয়েছে। আর আমি গাছুদলে আমার যে বোর্ড পর্যায়ে আমার সংগঠন লই যাওয়া হয়েছে। আর আমি আমার যেহেতু এই গহপুর তো আমার অসম গণ পরিষদ দলের দুর্গ, গতি ইয়াত আমার 40,000 আগর ভোট আছে, গতি এটা আমার সেই ভোটের অগপর অগপর ভোটের সংখ্যা আমার বাড়িছে, গতি আমি আমার সেই সকল ভোট আমার মিত্র দলের প্রার্থীক দিয়াম। আর বাকি আমি আমার দলত বহুত কংগ্রেজী মানুষ জয়েন করেছে, আমি আপনার সেই তথ্যখিন দিবলে আমার সাংগঠনিক ঠিক আছে যদিও আমার কিবা কারণ আপনার মাতি আমি দিবা নাই। কংগ্রেস মানুষ আমি আনি জয়েন করেছো, আমার বহুত বোর্ড কমিটির কংগ্রেস মানুষ আমার বোর্ড প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে। মানে আপনি কব বিচার যে অগপ গহপুর যথেষ্ট শক্তিশালী? যথেষ্ট শক্তিশালী নিশ্চয়। আপনার আসলে আইসো কোকসন, যেহেতু সম্মুখত লোকসভা নির্বাচন, গতি বিরোধী দল আছে, কংগ্রেস আছে, আম আদমি পার্টি আছে, গতি আপনার মিত্রজোঁটৰ প্রার্থীগুলিক লো কেনকা কিয়া? আমি এবার মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত দত্ত ডাঙরিয়াক গহপুর সমষ্টির পর বিপুল ভোটত জয়ী করে নিব পারিম, গতি আমি বিশেষ নকও। আমার দল ইতিমধ্যে শক্তিশালী হয়েছে, মহিলা পরিষদ, যুব পরিষদ, কৃষক পরিষদ সকল আমার শক্তিশালী বহুত পর্যায়লক বর্তমান একটা শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছে। আমি ভাবিছো এবার আমি আমার মিত্র দলের প্রার্থীগুলিক বিপুল ভোটত জয়ী করব সক্ষম হম। নিশ্চয়। আপনাদের কি ভাবিছে কেনকা? আমি বিজেপি আর আমার অসম গণ পরিষদ দল আমার মিত্রতা আছে, গতি আমি আজি মুহূর্তত আমি আমি সবল সবল ভূমিকা গ্রহণ করে আছো। আমি অগপ দলে বিশেষ করে আমি বিজেপি দলের মিত্রতার লগত থাকি পেলায় আমার এটার স্থিতি বহুত সবল হয়েছে। আমার সভাপতি অনন্ত বরাদেব সভাপতিত্বত আমার এটার স্থিতি বহুত সবল, গাঁয়ে ভূয়ে নগরে শহরে আমার আমার এটা দলের মানে বহুত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছো, গতি আমি সবল ভূমিকা স্থিতি লই পেলায় আমি আমি দৃঢ়তায় কোঁ যে আমি বিপুল ভোটত আমি বিজেপির মিত্র দলের প্রার্থী রঞ্জিত দত্তক আমি জিকাই নিব পারি। নিশ্চয়। ধন্যবাদ জানাইছো। আর আমি অসম গণ পরিষদের কার্যালয়ের আমি কথা পাতি চেষ্টা করল আসলে মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত দত্তক কেনদরে বিজয়ী করাব বা তার পরিকল্পনা করেছে বা কব বিচার যে গহপুরত অগপর শক্তিশালী ভেটি যথেষ্ট শক্তিশালী আর এনেদরে এটা এই সকল ব্যক্তি কিন্তু খুবই ব্যস্ত নির্বাচনক লই।